আজকে আমি মিষ্টি কুমড়ার পাতলা খিচুড়ি রান্না করব। রান্না স্টার্ট প্রথমে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে কিছুক্ষণ আঁচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, একটু মরিচ, এক চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব এক চামচ আদা পেস্ট আর এক চামচ রসুনের পেস্ট, দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দিব চাল আর ডাল। ভালো করে নাড়তে হবে, নেড়ে দিয়ে দিব গরম জল। দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো, এটাকে নাড়াচাড়া করবো, করে সিদ্ধ হতে দেবো সুন্দর করে। কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্তে আস্তে গলক আসতেছে আর আস্তে আস্তে মস্ত হচ্ছে আমার মিষ্টি কুমড়াটা। খুব বেশি আঁচে দিবেন না, একটু কমিয়ে দিবেন যাতে আস্তে আস্তে হয়। এভাবে ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে 10 মিনিট অপেক্ষা করবো। এই তো আমার মিষ্টি কুমড়ার খিচুড়ি রান্না হচ্ছে, গোলক আসছে, 10 মিনিট পরে আমার খিচুড়ি হয়ে যাবে।